বন্ধুরা, কলেজের প্রিন্সিপাল বলছে সকল স্টুডেন্ট এবছর কলেজে ভর্তি হতে পারবে না। ব্যাপারটা কি পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। তার সাথে যারা ভোকেশনালের ছাত্রছাত্রী রয়েছে, উচ্চ মাধ্যমিকে তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে এবং কিভাবে অনলাইনে দেখবে, তাছাড়া যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইচ্ছুক পরীক্ষার্থী, তোমাদের আগস্ট মাসে কবে অ্যাকচুয়ালি পরীক্ষা শুরু হবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করি, তোমরা যারা রীতিমতো ভোকেশনালের ছাত্রছাত্রী রয়েছে, ও তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসার কারণে আমি তোমাদের জানাতে পারিনি, কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে। কালকেই তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এসেছে এবং জানানো হয়েছে ভোকেশনাল এর যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের রেজাল্ট কিন্তু আজকে 31 তারিখেই বেরোতে চলেছে। আজকে দুপুর 12টা থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। যারা ভোকেশনালের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখবে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো এবং সবার প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পারবে সেটা হচ্ছে wbresult.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে কিন্তু 12টার সময় তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। এবং যারা ভোকেশনালের আমার ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকের জন্য অসংখ্য অভিনন্দন, তোমাদেরও ভালো মতনই কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এরপরে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই মূল্যায়নের দরুন যে রেজাল্ট দেওয়া হয়েছে সেই রেজাল্টে সন্তুষ্ট নও, তোমরা যারা রীতিমতো পরীক্ষা দেবে বলেই ঠিক করেছো, জানি খুব অল্প সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে ঠিক করেছে, তার সত্ত্বেও যারা পরীক্ষা দেবে বলে ঠিক করেছো, ভাবছো আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, আমি পরীক্ষা দেবো কবে, আমাদের এর যারা মূল্যায়নে সন্তুষ্ট নও ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে, তো এই মুহূর্তে অফিসিয়াল তথ্য কিন্তু ICSE বোর্ড দিয়ে দিল অফিসিয়ালভাবে যে তোমাদের 16 আগস্ট থেকে অ্যাকচুয়ালি ইচ্ছুক যারা পরীক্ষার্থী তারা পরীক্ষায় বসতে পারবে। এবং আগস্ট মাসের 4 তারিখ থেকে আবেদন নেওয়া হবে যে কারা কারা অ্যাকচুয়ালি আবার এই রেজাল্টে সন্তুষ্ট নয়, আবার পরীক্ষা দিতে চাইছে। তো এরকমভাবে আমরা ধরে নিতেই পারি, যেটা ICSE বোর্ড এবং CBSE বোর্ড সিদ্ধান্ত নেয়, আমাদের স্টেট বোর্ড কিন্তু পরে হলেও সেই সিদ্ধান্তকে গ্রহণ করে, সেই অনুযায়ী আমরা ধরে নিতেই পারি যে আগস্ট মাসেই কিন্তু তোমাদের ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষা হবে। এবং আগস্ট মাসের 15 তারিখ থেকে আমাদের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই ধরে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু প্রিপারেশন নিতে পারো। তোমরা কারা রীতিমতো পুনরায় আগস্ট মাসে পরীক্ষা দিতে চাও এই মূল্যায়নের দরুন সন্তুষ্ট নয়, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা পরীক্ষা দিতে চাইছো না তারাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এরপরে তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তির কথা ভাবছো, তোমাদের মধ্যে যারা একটু কম নম্বর পেয়েছো তারা ভয়ের মধ্যে রয়েছে, আমরা কি ভর্তি হতে পারবো কলেজে, আমাদের কি ভর্তি নেওয়া হবে, সকলে কি এবছর ভর্তি হতে পারবে কলেজে, তো এ নিয়ে তোমাদের এমনি ভয়ের মধ্যে ছিলে, এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে এ কিন্তু একটি ভিডিও ক্লিপ পাঠাচ্ছ, সেখানে কি বলা আছে শুনে নি। আমাদের পাশে একটি কলেজ আছে, ধূপগুড়ি গার্লস কলেজ, অন্তত ফিমেল যারা মেয়ে ছাত্রী যারা, তারা যদি অন্তত সেই কলেজটার দিকে একটু আগ্রহী হয় তাহলে আমাদের এখানে চাপটা একটু কমে। পাশাপাশি দুটো কলেজ রয়েছে, আমরা ম্যাক্সিমামটা এখানে ভর্তি হবে বা হয়, এখানে আমাদের সাবজেক্ট বেশি, ডিপার্টমেন্ট বেশি, অনার্স বেশি, আমরা চেষ্টা করব যতটা বেশি সম্ভব স্টুডেন্টদেরকে সমস্যায় পড়তে না হয় তার জন্য। সরকারি একটা নিয়ম আছে এবং বিশ্ববিদ্যালয়ের একটা সীমিত ছাত্র সংখ্যা ভর্তি নেওয়ার একটা নির্দেশ আছে, তাই বাইরে যেতে পারি না। তবে আমরা কিছু জেনারেল কোর্সের স্টুডেন্টের জন্য গত বছরেই আমরা এই চাপটা যখন আসে আমরা ভেবে রেখেছি এবং আশা করি গতবারের থেকে আমরা একটু বেশি নিতে পারবো। যে কলেজগুলোতে প্রয়োজন হলে তাদের পরিকাঠামো অনুযায়ী কিছু সংখ্যক সিট হয়তো বাড়াতে হতে পারে, আমরা সেই বিষয়টা খেয়াল রাখছি। আর পাশাপাশি ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকেও আমরা আবেদন করব যে যেখানে সিট ফাঁকা আছে, যেখানে ভর্তির সুযোগ আছে, আমরা সেখানে। এখানে কিন্তু প্রিন্সিপাল বলেছে যে তাদের কলেজে এলাকার সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া সম্ভব নয়, এটা কিন্তু বলেনি সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে না। তোমাদের ভুল ধারণা হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। আমরা জানি এবছর সবথেকে বেশি স্টুডেন্ট পাস করেছে, 100% ছাত্রছাত্রী পাস করেছে, তো চিন্তার কোনো বিষয় নেই। প্রথম দিকে আমি বলেছি একটু অসুবিধা হবে, সমস্যা হবে, কিন্তু পরে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং প্রত্যেকেই ভর্তি হতে পারবে। তোমরা এই যে ব্যাপারগুলো সংবাদ মাধ্যমে বা অন্যান্য সূত্রে জানতে পারছো সেটার থেকে বিভ্রান্তির মুখে যাওয়ার তোমাদের কোনো কারণ নেই।